আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার একক কাজ ও দলগত কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্র ত্রিস্থানাঙ্গ যেমিত এর এগারো নম্বর পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ঢালের মাধ্যমে সরল লেখার সমীকরণ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী সবার লেখার সমীকরণ থেকে আমরা পাই ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এটার নিচে চলে আসবে আর এটা হচ্ছে উপরে চলে যাবে তাহলে কী লেখা যায় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু বা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এক্স মাইনাস এক্স ওয়ান সমান কী লেখা যায় এম লেখা যায় এম মানে কি এম মানে হচ্ছে এই পুরোটা যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স ওয়ান মাইনাস এক্স টু এই এম হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু বিন্দুগামী সরল ঢাল বা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা ছিল ভাগাকারে ডাম পাশে গেলে গুণ হয়ে যাবে সমান লেখা যায় এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এম ঢাল বিশিষ্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী সরল সমীকরণ আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তো এখন আমরা এই একক কাজটা করবো এমন একটি সরল লেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে থ্রি এবং জিরো কমা ওয়ান বিন্দু দিয়ে সেটা অতিক্রম করে ঠিক আছে আমরা জানি এম ঢাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুকামী সরল লেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সুতরাং ঢাল দেওয়া হচ্ছে থ্রি তার মানে থ্রি ঢাল বিশিষ্ট জিরো কমা ওয়ান বিন্দুকামী স্বর লেখার সমীকরণ হচ্ছে তা আমরা এখন মান বসাবো এক্স ওয়ানের মান বসাবো হচ্ছে জিরো ওয়াই ওয়ানের মান বসাবো হচ্ছে ওয়াই ওয়ানের মান বসাবো হচ্ছে ওয়ান আর এমের মান হচ্ছে কত এম এর মান হচ্ছে থ্রি মানগুলো বসাই তাহলে কী পাচ্ছি আমরা y মাইনাস ওয়াই ওয়ান তার মানে y মাইনাস ওয়ান সমান এম এক্স এক্স তার মানে থ্রি ইন্টু এক্স জিরো বা ওয়াই মাইনাস ওয়ান সমান থ্রি আর এক্স গুলো থাকে 3x আর 3 আর যেরকমগুলো থ্রো থাকে ওটা লেখা লাগবে না বা থ্রি এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান বামটা ডান পাশে নিয়ে গেলাম রানটা বাম পাশে নিয়ে আসলাম বা থ্রি প্লাস ওয়াই বাম পাশে আসলে মাইনাস হবে আর মাইনাস ওয়ান বাম পাশে আসলে প্লাস হবে শুধুরা নির্ণয় সমীকরণ হচ্ছে 3x এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তো আমরা হচ্ছে একক কাজের সমাধান করলাম এরপর দেখা একটা দলগত কাজ আছে এই অভিজ্ঞতার শুরুতে উপস্থাপিত প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র গ্রাফ পেপারে গ্রাফ পেপারে উপস্থাপন করা হয়েছে শিক্ষকের নির্দেশ মতো দলে বিভক্ত হয়ে তোমরা নিচের প্রশ্ন বা সমস্যাগুলোর সমাধান করো এখানে দেখো চিত্র ছয় দশমিক দুই চারে হচ্ছে স্থানাঙ্কগুলো দেখানো আছে তোমরা এখান থেকে দেখে নেবে আমাদের মোট সাতটা প্রশ্ন আছে ক নম্বরে আছে কি ল্যাবরেটরি লাইব্রেরি হোস্টেল এবং মেন গেটের স্থানাঙ্ক বের করো ক নম্বরে আছে একাডেমিক ভবন এক এবং মাঠ কোন চতুর্থেকে অবস্থিত গ নম্বরে আছে হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সহলেখার ঢাল কত ঘ নম্বর হচ্ছে মেন গেট থেকে হোস্টেলের দূরত্ব কত উমো মেন গেট থেকে সবচেয়ে দূরত্বে কোন স্থাপনা রয়েছে হোস্টেল থেকে কোন গেট নিকটবর্তী তোমার উত্তরের সম্পর্কে যুক্তি দাও অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী স্বলেখার ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পেছনে গেট দিয়ে গমনকারী শহর লেখার ঢালের তুলনা করো প্রতিষ্ঠানের সীমানা মোট দৈর্ঘ্য কত এবং মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সওয়ালেখার সমীকরণ বের করো এটা সিম্পল একটা জিনিস দেখাই মনে করো ল্যাবরেটরি এখানে হচ্ছে ল্যাবরেটরির স্থানাঙ্ক বের করতে বলেছে ধরো হ্যাঁ তো ল্যাবরেটরি কোথায় আছে ল্যাবরেটরি হচ্ছে এই যে বি নাম্বারটা হচ্ছে ল্যাবরেটরি বি আছে কোথায় এখানে এখানে একটু খেয়াল করো বাম দিকে কত ঘর গিয়েছে বাম দিকে গিয়েছে হচ্ছে এখানে এই বরাবর যদি আমরা নিচে নামি তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর তার মানে মাইনাস সেভেন হচ্ছে কে এর ভুজ আর কোটি কত কয় ঘর উপরে গেছে দেখো এক দুই তিন চার তার মানে মাইনাস সেভেন কমা ফোর তাহলে আমরা কী বলতে পারি লাইব্রেরি স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সেভেন কমা ফোর এইভাবে করে আমরা সম্পূর্ণ এই সমাধানগুলো করবো তাহলে আসো আমরা সমাধানে চলে যাই ক নম্বর ল্যাবরেটরি লাইব্রেরি হোস্টেল মেন গেটের স্থানাঙ্ক বের করো প্রদত্ত চিত্র থেকে আমরা পাই ল্যাবরেটরি স্থানাঙ্ক হচ্ছে বি সে মাইনাস সেভেন কমা ফোর অর্থাৎ আমদিকে ঘর গিয়েছে উপরে চার ঘর গিয়েছে লাইব্রেরি স্থানাঙ্ক হচ্ছে এল ওয়ান কমা ফাইভ ডানে এক ঘর উপরে পাঁচ খর হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে এইস মাইনাস ফাইভ কমা সেভেন বাম দিকে পাঁচ ঘর উপরে সাত খর আর মেন গেটের স্থানাঙ্ক হচ্ছে এম এইট কমা মাইনাস সিক্স ডান দিকে আট ঘর আর নিচে হচ্ছে ছয় খড় ঠিক আছে আচ্ছা খ নাম্বারে দেখি একাডেমিক ভবন এক এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত প্রদত্ত চিত্র থেকে আমরা পাই অ্যাকাডেমিক ভবন একের স্থানাঙ্ক হচ্ছে এ ওয়ান টুয়েলভ কমা সিক্স মানে এখানে খেয়াল করে দেখো এই যদি আমাদের একটা চতুর্ভাগ হয় ঠিক আছে তাহলে টুয়েলভ মানে কি ডান দিকে বারো ঘর উপরে ছয় ঘর এরকম একটা পয়েন্ট হবে এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ ঠিক আছে এরপর দেখো যেখানে ভুজ হচ্ছে প্লাস চিহ্ন এবং কোটি হচ্ছে প্লাস চিহ্ন আর মাঠের স্থানাঙ্ক হচ্ছে এফ মাইনাস টু কমা মাইনাস ফোর তার মানে বামে দুই ঘর গেছে নিচে চার ঘর গেছে এরকম একটা পয়েন্ট হবে এটা হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগ এখানে হচ্ছে ভুজ মাইনাস চিহ্ন কোটিও মাইনাস চিহ্ন তাহলে আমরা আমরা কি জানি যে কোনো বিন্দুর ভুজ যদি প্লাস চিহ্ন এবং কোটিও প্লাস চিহ্ন হয় তাহলে বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত এই যে এখানে কি ভূমি ভুজও প্লাস কোটিও প্লাস তারপরে ঘরে হচ্ছে ভুজ মাইনাস কোটি প্লাস এটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে কি ভুজও মাইনাস কোটিও মাইনাস চতুর্থ চতুর্ভাগে ভুজ হচ্ছে প্লাস কোটি হচ্ছে মাইনাস ঠিক আছে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে তৃতীয় তাহলে আমরা প্রথমটা পেলাম আবার কোনো বিন্দুর ভুজ মাইনাস এবং কোটি মাইনাস চিহ্ন হলে বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অব হবে সুতরাং আমরা কি বলতে পারি একাডেমিক ভবন এক হচ্ছে প্রথম চতুর্ভাগে আর মাঠ হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত ক্লিয়ার আস গ নাম্বারটা দেখি হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী স্বর লেখা কত প্রদত্ত চিত্র থেকে আমরা পাই হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে এইস মাইনাস ফাইভ সেভেন বাম দিকে হচ্ছে পাঁচ ঘর এবং নিচে হচ্ছে ঘর এরকম একটা পয়েন্টে আছে এইস আর শহীদ মিনারের স্থানাঙ্ক হচ্ছে এস থ্রি কমা টু তাহলে ডানে তিন ঘর উপরে দুই ঘর এদিকে একটা পয়েন্ট আছে হচ্ছে এইস তা আমাদের প্রশ্ন হচ্ছে কি হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী শহর লেখার ঢাল কত তাহলে আস আমরা বের করি শহীদ মিনার আছে এটাতে অ্যাস আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী শহর ঢাল সমান কী লেখা যায় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ঢাল সময় এটা লেখা যায় ঠিক আছে সুতরাং এইস মাইনাস ফাইভ কমার সেভেন হোস্টেলের জন্য এবং শহীদ মিনার এস থ্রি কোমা টু বিন্দুকামী সওয়াল লেখার ঢাল কত হবে আমরা সূত্রে মান বসিয়ে দিবো আমাদের সূত্র কী ছিল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মানে টু মাইনাস সেভেন ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে থ্রি মাইনাস মাইনাস ফাইভ ঠিক আছে থ্রি মাইনাস মাইনাস ফাইভ সমান কী লেখা যায় উপরে হচ্ছে টু মাইনাস সেভেন তার মানে মাইনাস ফাইভ নিচে থ্রি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি প্লাস ফাইভ সমান হচ্ছে এই মাইনাসটা আগে লিখে দিলাম মাইনাস ফাইভ নিচে হচ্ছে এইট মাইনাস ফাইভ বাই এইট আমরা পেয়ে গেলাম ঢাল সুতরাং আমরা কী বলতে পারি হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী স লেখার ঢাল হচ্ছে কত মাইনাস ফাইভ বাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা তিনটা করে ফেললাম ঘর নাম্বার কি আছে মেন গেট থেকে হোস্টেলের দূরত্ব কত চিত্র থেকে আমরা পাই হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে এইস মাইনাস ফাইভ সেভেন বামে পাঁচ ঘর উপরে হচ্ছে সাতখর তাহলে এরকম একটা পয়েন্টে হচ্ছে হোস্টেলের দূরত্ব সেক্ষেত্রে একটু খেয়াল করো আমরা একটু আগে যে ম্যাটটা করেছিলাম একটু ভুল হয়ে গেছিলো এই যে এখানে ঠিক করে দিচ্ছি গ নাম্বারে একটু লক্ষ্য করো আমরা এখানে হোস্টেলের স্থানাঙ্গ ছিল এইস ফাইভ সেভেন এটা ভুল ছিল আমাদের বামে হচ্ছে পাঁচ ঘর উপরে সাত ঘরে ঠিক আছে এইস মাইনাস ফাইভ কমার সেভেন লেখার সময় ভুলে এখানে দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে এস পয়েন্ট ছিল এটা ছিল এস পয়েন্ট ঠিক আছে ঘ ঠিক ঠিকমতো দেওয়া হয়েছে এই যে ঘ নাম্বার যেটা মাত্র করছিলাম আমরা এইস হচ্ছে কত মাইনাস ফাইভ সেভেন বামে হচ্ছে পাঁচ ঘর উপরে সাত ঘর এবং মেন গেটের স্থানাঙ্ক হচ্ছে কত এম এইট কমা সিক্স ডানে আট ঘর নিচে ছয় ঘর এটা হচ্ছে মেন গেটের স্থানাঙ্ক তা আমাদের কাজ হচ্ছে এখন এইস মাইনাস ফাইভ কমা সেভেন বিন্দু থেকে এম এইট কমা মাইনাস সিক্স বিন্দুর দূরত্ব বের করব আমরা তাছাড়া দূরত্ব বের করি দূরত্ব কীভাবে বের করে সূত্র লিখে আগে আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এখানে মান বসিয়ে দিই তাহলে এক্স টুর মান কত এক্স টুর মান হচ্ছে এইট এক্স মান হচ্ছে কত মাইনাস ফাইভ হোলি প্লাস ওয়াই টুর মান কত ওয়াই টুর মান হচ্ছে মাইনাস সিক্স আর এক্স টুর মান হচ্ছে সেভেন সমান কী লেখা যায় এখানে এইট আর মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস এইট প্লাস ফাইভ প্লাস মাইনাস ছয় আর মাইনাস সাত মানে হচ্ছে মাইনাস তেরো মাইনাস তেরো হোলি সমান রুট আট আর পাঁচ মানে হচ্ছে তেরো তেরো হোলি প্লাস মাইনাস তেরো হোলিস্কোয়ারে করলে কত হয় ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন সমান এখানে কত থাকে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন প্লাস হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন সমান লেখা যায় হচ্ছে থ্রি হান্ড্রেড থার্টি এইট এখন এটার বদলে আমরা কী লিখতে পারি আবার এটার বদলে আমরা লিখতে পারি হচ্ছে থার্টিন রুট টু একক ঠিক আছে এখন প্রশ্ন আসতে পারি থার্টিন রুট তো একক কীভাবে লিখলাম এই জিনিসটা আসলে সেটা দেখাচ্ছি রুট থ্রি হান্ড্রেড থার্টি এইট এর বদলে কী দেখা যায় এর বদলে দেখা যায় হচ্ছে রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ইন্টু টু তার মানে কি রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন মানে হচ্ছে থার্টিন বাকি থাকে টু রুট টু ঠিক আছে আসের পরে যাই আমরা অতএব মেন গেট থেকে হোস্টেলে দূরত্ব হচ্ছে কত থার্টিন রুট টু একক নম্বরে কি বলা আছে মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে চিত্র হতে আমরা পাই যে বি মাইনাস সেভেন কমা ফোর এল ওয়ান কমা ফাইভ অ্যাকাডেমিক ভবন একের স্থানাঙ্ক হচ্ছে এ ওয়ান টুয়েলভ কমা সিক্স মাঠের স্থানাঙ্ক হচ্ছে এফ মাইনাস টু কমা মাইনাস ফোর শহীদ মিনার স্থানাঙ্ক এস থ্রি কমা টু বাগানের স্থানাঙ্ক জি থার্টিন কমা মাইনাস ফোর অফিস ভবনের স্থানাঙ্ক হচ্ছে সি মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান অ্যাকাডেমিক ভবন টু এর স্থানাঙ্ক হচ্ছে এ টু এলেভেন কমা মাইনাস ওয়ান গাছের স্থানাঙ্ক টি মাইনাস নাইন কমা সিক্স পেছনে গেটের স্থানাঙ্ক হচ্ছে আর সেভেন কমা এইট পয়েন্ট ফাইভ এখন এম এইট কমা মাইনাস সিক্স বিন্দু দিয়ে বি মাইনাস সেভেন কমা ফোর বিন্দুর দূরত্ব কত আসলে আমরা দূরত্ব বের করি সমান এখানে কী লেখা যায় আমরা হচ্ছে সূত্র আর লিখবো না সূত্র কী ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান বা এক্স ওয়ান মাইনাস এক্স টু যাই বলো না কেন তাহলে আমরা এখানে কী লিখতে পারি খেয়াল করো এক্স ওয়ান মাইনাস এক্স টু যদি আমরা লিখি তাহলে কী লেখা যায় এইট মাইনাস মাইনাস সেভেন বাইরে হচ্ছে হোলি স্কোয়ার ঠিক আছে এটা সেকেন্ড প্যাকেট প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার মানে কত মাইনাস সিক্স মাইনাস ফোর কত থাকে এখানে আট আর মাইনাসে মাইনাসে প্লাস তার মানে আট যোগ সাত হোলিস্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস ছয় আর মাইনাস মানে কত মাইনাস টেন হোল সমান এখানে লেখা যায় আট আর সাত মানে হচ্ছে পনেরো পনেরো প্লাস হচ্ছে মাইনাস টেন হোলিস্কোয়ার মানে হচ্ছে হানড্রেড বা পনেরো মানে হচ্ছে দুইশো যোগ লেখা যায় হচ্ছে একশো সমান আমরা কি লিখতে পারি রুট হান থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একক এটাকে যদি তোমরা ক্যালকুলেটারে বসাও তাহলে দশমিক অ্যান্সার পাবে সেটা হচ্ছে কত একক ঠিক আছে এরপর আসো এম এইট কোমা মাইনাস সিক্স বিন্দু থেকে এল ওয়ান কমা ফাইভ বিন্দুর দূরত্ব আসলে এটা বের করি এভাবে করে সবগুলো বের করতে হবে আলাদা আলাদা করে বের করে আমাদের বের করতে হবে কোনটা দূরত্ব বেশি বা কম তাহলে এক্স ওয়ান মানে এইট মাইনাস হচ্ছে ওয়ান হোলিস্কোয়ার প্লাস মাইনাস সিক্স মাইনাস ফাইভ ঠিক আছে সমান আমরা লিখতে পারি সেভেন প্লাস হচ্ছে মাইনাস ইলেভেন হোলিস্কোয়ার তাহলে সেভেন হোলি মানে হচ্ছে কত ফোরটি নাইন আর মাইনাস ইলেভেন হল স্কায় মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড ওয়ান তার মানে হচ্ছে রুট এটা ওয়ান হান্ড্রেড সমান কী লেখা যায় মান বসাইলে আমরা পাবো থার্টিন পয়েন্ট জিরো থ্রি এইট দেখি এম এইট কমা মাইনাস সিক্স বিন্দু থেকে মাইনাস কমা সেভেন বিন্দুর দূরত্ব যদি বের করি আমরা তাহলে কী লেখা যায় রুট এক্স ওয়ান তার মানে হচ্ছে এইট মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস সিক্স হোল সমান এখানে হচ্ছে কত থার্টিন হোল থাকবে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস থাকবে মাইনাস থার্টিন হোল তার মানে আমরা পাচ্ছি কত ওয়ান হান্ড্রেড সমান থ্রি সমান আবার কী লেখা যায় এটা সমান লেখা যায় হচ্ছে থার্টিন এর মান হচ্ছে কত থার্টিন রুটের মান হচ্ছে এইটিন পয়েন্ট থ্রি এইট ফাইভ একক এম এইট কমা মাইনাস সিক্স বিন্দু থেকে এ ওয়ান টুয়েলভ কমা সিক্স বিন্দু দূরত্ব বের করবো এখন আমরা ওই সব একই প্রসেসে তাহলে এইট মাইনাস হচ্ছে টুয়েলভ হোলি স্কোয়ার প্লাস মাইনাস সিক্স মাইনাস সিক্স হোলিস্কোয়ার সমান কত থাকে এখানে এখানে থাকে হচ্ছে মাইনাস ফোর আর এখানে থাকে মাইনাস টুয়েলভ হোলিস্কোয়ার তাহলে কত লেখা যায় মাইনাস ফোর মানে হচ্ছে ষোলো আর মাইনাস টুয়েলভ হোলিস্কোয়ার মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড সমান থাকে হচ্ছে ওয়ান তো এর মান হচ্ছে কত ওয়ান হান্ড্রেড মান হচ্ছে আবার টুয়েলভ একক ঠিক আছে রুট করলে আর এটা আসবে আর কি এরপর আসো পয়েন্টটা যাই এম এট কোমা বিন্দু থেকে এফ মাইনাস টু কোমা মাইনাস ফোর বিন্দুর দূরত্ব ওই একই সূত্র দিয়ে সবগুলো ম্যাথ তার মানে এইট মাইনাস হচ্ছে কত মাইনাস টু সেকেন্ড ব্যাকেট হোলি প্লাস ওয়াই ওয়ান মাইনাস টু সিক্স হচ্ছে কত এখানে মাইনাস এটাকে আমরা সেকেন্ড দিয়ে দিই এত হোল ঠিক আছে তাহলে কি লেখা যায় খেয়াল করো একবার ব্যাকেট উঠিয়ে লিখে ফেলি এইট মাইনাস হয়ে যাবে এইট প্লাস টু হোলি তার মানে টেন হোল স্কোয়ার সময় এখানে দেখো মাইনাস সিক্স পর একটা মাইনাস প্লাস ফোর মানে কত মাইনাস টু হোল স্কোয়ার ডাইরেক্ট লিখে দিলাম তার মানে কত থাকে রুট একশো প্লাস হচ্ছে ফোর অর্থাৎ থাকে রুট একশো চার এর মান হচ্ছে কত এর মান হচ্ছে টেন ঠিক আছে এরপর এম এইট কমা মাইনাস বিন্দু থেকে এস থ্রি কমা টু বিন্দু দূরত্ব বের তাহলে এটার সমান আমরা কী লিখতে পারি দেখো এইট মাইনাস হচ্ছে থ্রি হোলি স্কোয়ার প্লাস মাইনাস সিক্স মাইনাস টু হোলিস্কোয়ার সমান কী লেখা যায় ফাইভ হোলিস্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস এইট হোলিস্কোয়ার অর্থাৎ ফাইভ হোলি স্কোয়ার মান হচ্ছে পঁচিশ আর মাইনাস এইট হোলি স্কোয়ার মান হচ্ছে চৌষট্টি তার মানে থাকে সমান রুট উননব্বই রুট মান হচ্ছে আবার কত নাইন পয়েন্ট ফোর থ্রি থ্রি একক আবার এম কমা এম এইট কমা সিক্স মাইনাস সিক্স বিন্দু থেকে জি থার্টিন কমা মাইনাস ফোর দূরত্ব হচ্ছে এইট মাইনাস থার্টিন প্লাস মাইনাস সিক্স মাইনাস সমান কী লেখা যায় আটের থেকে তেরো বিয়ে করলে থাকে মাইনাস ফাইভ হোলিস্কোয়ার আর এখানে দেখো সিক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর তার মানে সিক্স প্লাস ফোর মাইনাস সিক্স মাইনাস ফোর মানে হচ্ছে কত মাইনাস টু মাইনাস টু হোলিস্কোয়ার সমান কত থাকে রুট পঁচিশ যোগ হচ্ছে চার অর্থাৎ রুট উনত্রিশ যার মান হচ্ছে কত ফাইভ পয়েন্ট থ্রি এইট ফাইভ একক এরপর দেখো এম 8, কমা মাইনাস সিক্স বিন্দু থেকে সি মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দুর দূরত্ব যদি আমরা বের করি তাহলে এইট মাইনাসভাইনাস প্লাস ডাইরেক্ট লিখে দিলাম এইট প্লাস থ্রি প্লাস মাইনাস সিক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান সমান হচ্ছে কত ইলেভেন হোলিস্কোয়ার প্লাস মাইনাস ফাইভ হোলিস্কোয়ার অর্থাৎ রুট একশো যোগ হচ্ছে পঁচিশ তার মানে রুট ছেচল্লিশ যার মান হচ্ছে বারো দশমিক জিরো এইট থ্রি একক এরপর এম এইট কমা মাইনাস সিক্স বিন্দু থেকে এ টু এলেভেন কমা ওয়ান এলেভেন কমা মাইনাস ওয়ান বিন্দু দূরত্ব সমান কি লেখা যায় এইট মাইনাস হচ্ছে এলেভেন হোলিস্কোয়ার প্লাস মাইনাস সিক্স মাইনাসে এ প্লাস ওয়ান হোলিস্কোয়ার সমান থাকছে কত মাইনাস থ্রি হোলিস্কোয়ার প্লাস মাইনাস ফাইভ হোলিস্কোয়ার তার মানে রুট নয় যোগ হচ্ছে পঁচিশ সমান হচ্ছে রুট চৌত্রিশ যার মান হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি একক আরও বাকি আছে এম এইট কমা মাইনাস সিক্স বিন্দু থেকে টি মাইনাস নাইন কমা সিক্স বিন্দুর দূরত্ব বের করি এখন আমরা এইট মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস সিক্স হোলিস্কোয়ার সমান এখানে থাকছে কত এখানে থাকছে হচ্ছে এইট প্লাস নাইন মানে সেভেন্টিন হোলিস্কোয়ার এখানে থাকবে হচ্ছে মাইনাস টুয়েলভ হলিস্কার সমান সেভেন্টিন হলিস্কার মানে হচ্ছে দুশো উননব্বই আর মাইনাস বারো হলিস্কার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ তার মানে মান পাচ্ছি কত আমরা ফোর হান্ড্রেড থার্টি থ্রি এটা সমান কী লেখা যায় টোয়েন্টি পয়েন্ট এইট জিরো নাইন একক আবার মা এম মা এইট কমা মাইনাস সিক্স বিন্দু থেকে আর সেভেন কমা এইট পয়েন্ট ফাইভ বিন্দু দূরত্ব যদি আমরা বের করি এখন সেক্ষেত্রে দেখো কী লেখা যাবে এইট মাইনাস সেভেন হোলিস্কোয়ার প্লাস মাইনাস সিক্স মাইনাস এইট পয়েন্ট ফাইভ হোলিস্কোয়ার সমান এখানে থাকছে হচ্ছে ওয়ান হোলিস্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে মাইনাস ফোরটিন পয়েন্ট ফাইভ হোলি স্কোয়ার আচ্ছা মান লিখে ফেলি এর মানে হচ্ছে ওয়ান প্লাস দুইশো দশ দশমিক দুই পাঁচ সমান রুট দুইশো এগারো দশমিক দুই পাঁচ সমান হচ্ছে চোদ্দো দশমিক পাঁচ তিন চার একক ঠিক আছে অনেক বড়ো একটা অঙ্ক এখন এখান থেকে দেখা যাচ্ছে কি এম ক কমা মাইনাস সিক্স বিন্দু থেকে টি মাইনাস নাইন কমা সিক্স বিন্দু দূরত্ব হচ্ছে ফোর হান্ড্রেড রুট ওভার ফোর হান্ড্রেড থার্টি থ্রি একক বা টোয়েন্টি পয়েন্ট জিরো নাইন একক যা অন্যান্য দ্রুত থেকে সবচেয়ে বেশি সুতরাং মেন গেট থেকে গাছ সবচেয়ে দূরে আছে এরপর দেখো ছ নম্বরে কী আছে হোস্টেল থেকে কোন গেটটির নিকটবর্তী তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও সমাধান উমদম্বা থেকে আমরা পাই হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে এইস মাইনাস ফাইভ কমা সেভেন আর মেন গেটের স্থানাঙ্ক হচ্ছে এম এইট কমা মাইনাস সিক্স এখন এখান থেকে আমরা কী বলতে পারি এইচ মাইনাস ফাইভ কমা সেভেন থেকে এম এইট কমা মাইনাস সিক্স বিন্দুর দূরত্ব হচ্ছে ওই আগের নিয়মে আমরা বের করি মাইনাস ফাইভ মাইনাস এইট হোলি স্কোয়ার প্লাস সেভেন মাইনাসে মাইনাসে প্লাস সিক্স হোলিস্কোয়ার সমান থাকছে কত মাইনাস তেরো হোলিস্কোয়ার আর প্লাস তেরো হোলি স্কোয়ার তার মানে রুড ওভার ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন প্লাস ওয়ান সমান লেখা যায় রুট ওভার তিনশো এর মানে হচ্ছে কত আবার থার্টিন রুট টু সমান এইটিন পয়েন্ট থ্রি এইট ফাইভ একক আবার এইচ কোমা এইচ ফাইভ কমা মাইনাস ফাইভ কমা থেকে সেভেন কমা দূরত্ব হচ্ছে কত মাইনাস ফাইভ মাইনাস সেভেন হোল প্লাস এইট পয়েন্ট ফাইভ সমান হচ্ছে কত মাইনাস টুয়েলভ হলিস্কার প্লাস মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে ওয়ান প্লাস হচ্ছে টু পয়েন্ট সমান ওয়ান বা এর মান হচ্ছে কত এর মান হচ্ছে টুয়েলভ একক তাহলে আমরা দেখো এই আগে মানটা পেলাম এইটিন পয়েন্ট থ্রি এইট ফাইভ এখন পেলাম টুয়েলভ পয়েন্ট জিরো নাইন থ্রি দেখা যাচ্ছে এইস মাইনাস ফাইভ কমা সেভেন থেকে এম এইট কমা মাইনাস সিক্স বিন্দুর দূরত্ব বেশি অর্থাৎ হোস্টেল থেকে মেন গেট অপেক্ষা পেছনে গেটের দূরত্ব কম সুতরাং হোস্টেল থেকে পেছনে গেট নিকটবর্তী ছ নম্বর অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী শহর লেখা ঠালের সঙ্গে লাইব্রেরি এবং পেছনে গেট দিয়ে গমনকারী সও লেখা ঠালের তুলনা করো উমো থেকে আমরা পাই অভিসবনের স্থানাঙ্ক হচ্ছে সি মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান শহীদ মিনারের স্থানাঙ্ক এস থ্রি কমা টু লাইব্রেরির স্থানাঙ্ক হচ্ছে এল ওয়ান কমা ফাইভ পেছনে স্থানাঙ্ক হচ্ছে আর সেভেন কমা তো আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু বিন্দুগামী লেখার ঢালের সমীকরণ হচ্ছে কি ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই হচ্ছে এক্স টু সুতরাং অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী স ঢাল হচ্ছে কত মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কী পাচ্ছি সমান টু মাইনাস মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে থ্রি মাইনাস মাইনাস থ্রি সমান কী লেখা যায় টু প্লাস ওয়ান আর নিচে থাকছে কত থ্রি প্লাস থ্রি তার মানে থ্রি বাই হচ্ছে সিক্স তারপর তিন দ্বারা কাটাকাটি করলে কত থাকে ওয়ান বাই টু লাইব্রেরি এবং পেছনে গেট দিয়ে গমনকারী সওয়ালেখার ঢাল আমরা পাচ্ছি হচ্ছে এইট মাইনাস ফাইভ মাইনাস হচ্ছে ফাইভ ডিভাইড বাই সেভেন মাইনাস ওয়ান সমান দেখো কত থাকে উপরে এইট পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ বি থ্রি পয়েন্ট ফাইভ নিচে থাকে হচ্ছে সিক্স ক্যালকুলেটার অ্যান্সার বসালে মান আসবে জিরো পয়েন্ট ফাইভ এইট থ্রি ঠিক আছে সুতরাং অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সওয়ালেখার ঢাল অপেক্ষা লাইব্রেরি এবং গেট দিয়ে গমনকারী সহলেখা ঢালের মান বেশি কারণ প্রথমটা মান পেয়েছে আমরা হাফ যেটা মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর পয়টার মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এট থ্রি পরটার মান হচ্ছে বেশি তাই আমরা কী বললাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার জ নম্বর দেখো প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে বলা হয়েছে প্রদত্ত চিত্র থেকে আমরা পাই প্রতিষ্ঠানের সীমানা হচ্ছে পাঁচ কোণাকার ধনী সীমানার পাঁচটি কণিক বিন্দু ইউভিডব্লিউ এক্স ওয়াই আমরা কণিক বিন্দুগুলো এখানে মার্ক করে দিলাম এটা হচ্ছে ইউ তো ইউর স্থানাঙ্ক কত খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মাইনাস টুয়েলভ উপরে কয় ঘর গেছে এক দুই তিন চার পাঁচ ছয় মাইনাস টুয়েলভ কমা সিক্স এটা হচ্ছে ইউর স্থানাঙ্ক এভাবে করে আমরা ইউ ভি ডব্লিউ এক্স এবং ওয়াই পাঁচটারই স্থানাঙ্ক বের করেছি ইউ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস টুয়েলভ কমা মাইনাস সিক্স ভি বিন্দুর স্থানাঙ্ক নাইনটিন কমা মাইনাস সিক্স ডব্লিউ বিন্দুর স্থানাঙ্ক নাইনটিন কমা এইট এক্স বিন্দু স্থানাঙ্ক মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ কমা আর ওয়াই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টুয়েলভ সিক্স মাইনাস টুয়েলভ কমা মাইনাস সিক্স থেকে ভি নাইনটিন কমা মাইনাস সিক্স বিন্দু দূরত্ব হচ্ছে আমরা দূরত্ব বের করব এখানে তার মানে মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন প্লাস মাইনাস সিক্স মাইনাসে প্লাস সমান থাকছে কত এখানে রুড ওভার মাইনাস থার্টি ওয়ান হোলিস্কোয়ার প্লাস রোবার থার্টি নাইন হোলি স্কোয়ার মানে হচ্ছে কত আবার এই যাই আসুক না কেন আমরা এই স্কোয়ার আর হচ্ছে রুট কেটে দিতে পারি তাহলে অ্যান্সার হবে কত তোমার মাইনাস স্কোয়ার করলে মাইনাস এই মাইনাস বেশ হয়ে যায় তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত থার্টি ওয়ান একক যদি কেউ না বুঝো তাহলে হচ্ছে এখানে থার্টি ওয়ান হোলি স্কোয়ারের মান বের করে তারপর হচ্ছে তুমি সেই মানটা বসিয়ে দিতে পারো রুটের ভিতর তারপর অ্যান্সার কিন্তু সেম চলে আসবে ঠিক আছে এরপর দেখো ভি নাইনটিন কমা মাইনাস সিক্স থেকে ডব্লিউ নাইনটিন কমা এইট বিন্দুর দূরত্ব কত নাইনটিন মাইনাস নাইনটিন হোলিস্কোয়ার প্লাস মাইনাস সিক্স মাইনাস এইট হোলিস্কোয়ার তার মানে হচ্ছে জিরো হোলি স্কোয়ার প্লাস মাইনাস চোদ্দো হোলি স্কোয়ার সমান হচ্ছে রুডোবার একশো ছিয়ানব্বই সমান চোদ্দো একক এগুলোর সাথে একক লিখে দেবে লিখেছি দেখো এই পরটা দেখো ডব্লিউ নাইনটিন এইট থেকে এক্স মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ দূরত্ব কত নাইনটিন মাইনাসে মাইনাসে প্লাস সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস নাইন হচ্ছে কত টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে ওয়ান তো মান বসিয়ে দিব মান বসালে অ্যান্সার আসবে হচ্ছে এরকম সাতশো দশমিক দুই পাঁচ যার মান ক্যালকুটারে বসে আসবে ছাব্বিশ দশমিক পাঁচ এক আট একক এরপর দেখো এক্স মাইনাস সেভেন কমা নাইন থেকে ওয়াই মাইনাস টুয়েলভ কমা সিক্স বিন্দুর দূরত্ব এর সেমভাবেই আমরা বের করব দূরত্বগুলো মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ মাইনাসে প্লাস টুয়েলভ প্লাস ঠিক আছে সমান কত থাকে এখানে এখানে থাকে হচ্ছে 4.5 পয়েন্ট ফাইভ হোলি প্লাস থাকে হচ্ছে 3 হোলি স্কোয়ার তো মানগুলো এখানে বসিয়ে দাও বসালে আসবে কত রুড ওভার সমান হচ্ছে কত ফাইভ একক ওয়াই মাইনাস টুয়েলভ কমা সিক্স থেকে ইউ মাইনাস টুয়েলভ দূরত্ব এটা সমান কি লেখা যায়

31 ওয়ান প্লাস plus প্লাস plus সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান প্লাস ফাইভ পয়েন্ট ফোর ওয়ান তার মানে কত এইটটি এইট পয়েন্ট নাইন টু একক হচ্ছে কত একক ঠিক আছে সর্বশেষ ছ নম্বরটা দেখি মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সহলেখার সমীকরণ বের করো সমাধান প্রদত্ত চিত্র ছয় দশমিক দুই চারে মাঠের অবস্থান হচ্ছে এফ মাইনাস টু অর্থাৎ এখানে যদি হয় এখানে হচ্ছে মাইনাস এটা হচ্ছে আর অফিস ভবন স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি কোমা মাইনাস ওয়ান এখানে ধরো মাইনাস থ্রি এখানে হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে অফিস ভবন সি আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী সহলেখার সমীকরণ হচ্ছে কি সহলেখার সমীকরণটা লিখে ফেলি আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সুতরাং মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সার সমীকরণটা কী হবে সেটা হবে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার মানে ওয়াই মাইনাস হচ্ছে মাইনাস ফোর ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস ফোর মাইনাস মাইনাস ওয়ান সমান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ানের মান হচ্ছে কত মাইনাস টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি বা উপরে থাকছে কত ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ফোর নিচে থাকছে মাইনাস ফোর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান সমান এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু নিচে হচ্ছে মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বা উপরে থাকছে ওয়াই প্লাস ফোর নিচে থাকছে হচ্ছে মাইনাস থ্রি সমান এক্স প্লাস টু ডিভাইড বাই হচ্ছে শুধু ওয়ান থাকবে এখানে ঠিক আছে আর আড়ারি গুণ করি আর আড়ারি গুণ করলে আগে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি মাইনাস থ্রি দেওয়া তাহলে কি থাকছে মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স সমান ওয়াই প্লাস হচ্ছে ফোর বা সব বাম পাশে নিয়ে আসি মাইনাস থ্রি এক্স তারপর হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস সিক্স মাইনাস ফোর সমান জিরো বা কী লেখা যায় মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস টেন সমান জিরো সবগুলো যদি এখন ডান পাশে নিয়ে যাই তাহলে কী তার আছে জিনিসটা থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস টেন সমান হচ্ছে জিরো সবগুলো মাইনাসটা প্লাস হয়ে গেল সুতরাং নির্ণয় সমীকরণ হচ্ছে কত থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস টেন সমান ছিল ঠিক আছে আধা ঘন্টার উপরে হয়ে গেল ভিডিওটা সব কিছু একবার সুন্দরভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি পুরো ভিডিওটা যদি ঠিকভাবে দেখে থাকো আশা করি এই একক কাজ এবং জোড়া কাজের সমাধানটা ঠিকভাবে বুঝতে পেরেছ পরবর্তীকালে আগামী পর্বে বারো নাম্বার পর্বে আমরা হচ্ছে এই একশো পঁয়তাল্লিশ একটা প্রজেক্ট ওয়ার্ক আছে এটার সমাধান করব এখানে বেশ কিছু প্রশ্ন আছে ওর পাঁচটা প্রশ্ন আছে এগুলো হচ্ছে কীভাবে করতে হবে আমরা সেগুলো দেখিয়ে দেবো ঠিক আছে তো পরবর্তী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি একশো চুয়াল্লিশ পৃষ্ঠার একক কাজ এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ